আসসালামু আলাইকুম যশোরবাসী, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, শুভ বিকাল। আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশে প্রচুর পরিমাণ দক্ষ লোক আছে, হিউজ পরিমাণে স্কিল ওয়ার্কারগুলো যারা আমরা আছি তারা কিন্তু দক্ষতার মূল্যায়ন পায় না। এই মূল্যায়নটা না পাওয়ার বিশেষ কিছু কারণ আছে, সেটা হচ্ছে আমাদের একটা দুর্বলতা, আমাদের একটা আবেগ। এই আবেগকে গুল্লি মারে পিছনে পিছনে রাখেন এবং বাস্তবতার সাথে নিজেকে এগিয়ে নিয়ে যান। আবেগ দিয়ে দুনিয়াতে কিচ্ছু হয় না, কিছু হবেও না। উপরওয়ালা যদি আপনার তকদিরে কিছু ভালো রাখে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন, এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যে একজন দক্ষ মানুষ, আপনি একজন আপনি একটা ইউনিয়নে কাজ করছেন, সেখানে কিন্তু আপনি মূল্যায়ন পাচ্ছেন হয়তো 300 থেকে 500 কি 800 টাকা, কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনি 1000 টাকাও পর্যন্ত পাচ্ছেন। সেটা হচ্ছে আমাদের মতো যারা মফস্বলে আছেন তারা। আপনি মফস্বলের থেকে একটু থানা পর্যায়ে যান, দেখবেন আর একটু ডেভেলপ করতে পারবেন। আপনি থানার থেকে একটু জেলা পর্যায়ে যান, দেখবেন আরও একটু ডেভেলপ করতে পারবেন। আপনি যদি জেলা পর্যায়ের থেকে আপনার ডিস্ট্রিক্ট মানে বিভাগীয় পর্যায়ে যান তাহলে ইনশাআল্লাহ আরও ডেভেলপ করতে পারবেন। আপনি যেখানে কর্মরত আছেন সেখানে যদি দেখেন যে না এখানে একটা সমস্যা, অনেকগুলো সমস্যা, এখানে কাজের কোনো পরিবেশ নাই, তো আপনি এই চেয়ারটা ছেড়ে আর একটা চেয়ারে যান না, দেখবেন অবশ্যই আপনার ডেভেলপ হবেই। এজন্য আমি আপনাদের সবাইকে বারবার বলি, আমরা যারা দক্ষ লোক আছি তারা কখনোই আমরা অল্প বেতনে চাকরি করব না, আমরা চাকরি চেঞ্জ করব। পৃথিবীতে কেউ না কেউ কিন্তু আপনাকে মূল্যায়ন করার জন্য অবশ্যই আছে। আপনি চেষ্টা করুন, সফল হবেন। আমার সাথে কিছু কৃষক ভাইদের সাথে আলাপ আলোচনা হয়েছে, তাদের কথা হচ্ছে কাঁচি বিক্রি করে খাবো কিন্তু জনের দাম কমাবো না, যে কারণে তারা কিন্তু প্রতিদিন একটা ভালো টাকা পয়সা আয় করতে পারে। তো আপনি যদি মনে করেন যে আপনার মেধার মূল্যায়নটা সঠিকভাবে হচ্ছে না, তা আপনি একটু চেষ্টা করুন, সফল হবেন। যদি বাংলাদেশে কোথাও চেষ্টা করে সফল না হতে পারেন অবশ্যই আপনার জন্য বিদেশ রয়েছে। আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হয়ে থাকেন অবশ্যই বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করুন, কারণ বিশ্বের প্রতিটা দেশই এখন দক্ষ স্কিল ওয়ার্কারের খুবই চাহিদা রয়েছে এবং সেটা কিন্তু তারা নিচ্ছে, এবং তাদের কিন্তু একটা ভালো মূল্যায়ন বা তাদের কিন্তু ভালো একটা স্যালারিতে তারা বিদেশ নিয়ে যাচ্ছে। আপনার কাছে অর্থ নাই বা আপনি চিন্তা করতেছেন যে আমি যে বিদেশ যাব এত টাকা পয়সা পাবো কোথায়, এই টাকা পয়সা উপরওয়ালাই আপনাকে দিয়ে দিবে। আপনি যদি ভালো একটা সিভি তৈরি করতে পারেন, আপনার যদি একটা কভার লেটার থাকে, তবে সেক্ষেত্রে আপনি কিন্তু পরিপূর্ণভাবে বিদেশে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন অনলাইনের বিভিন্ন মাধ্যম আছে, আপনি ইংরেজিতে একটু কম দক্ষ বা ইংরেজি তেমন একটা ভালো বলতে পারেন না, আপনি কারোর সহযোগিতা নিন, দেখবেন কেউ না কেউ আপনাকে সহযোগিতা করে আপনার কাঙ্ক্ষিত বা আপনি যেটা চাচ্ছেন সেটা সে কাজগুলো সে করে দিতে পারবে। উপরওয়ালা বলেছে চেষ্টা করো আমি তোমাদের সফল করবই। আপনি যদি চেষ্টা না করেন তবে আপনি কিন্তু আপনার ভাগ্যের উন্নতি ঘটাতে পারবেন না। আপনার ভাগ্যের উন্নতি যদি আপনি না ঘটাতে পারেন তবে সে ড্রাইভার শুধুই আপনার। এখানে যদি আপনি কপালের দোষ দেন সেটা সম্পূর্ণ বোকামি, কারণ আপনি চেষ্টা করেন নাই। চেষ্টা করলে কেউ এই পর্যন্ত সাকসেস হয় নাই এরকম কোনো কিছু আমি শুনিও নাই দেখিও নাই, তবে কেউ কেউ হয়তো পড়ে গেছে, চেষ্টা করেও পড়েছে, কিন্তু কি কারণে পড়েছে তার কিন্তু ব্যাকিং সাপোর্ট ছিল না বা অর্থনৈতিক কিছু সাপোর্ট ছিল না যে কারণে পড়েছে। তো সেগুলো আপনি মাথায় রাখবেন যে আপনি এমন কোনো চেষ্টা করতে যাবেন না যাতে আপনার আর্থিকভাবে এমন ক্ষতিগ্রস্ত হয়ে যান যে আপনি পড়ে যাবেন আর উঠে দাঁড়াতে পারবেন না। পড়ে যাওয়ার কথা চিন্তা করে আপনি এগিয়ে যান, তবে আপনি সফল হতে পারবেন। বর্তমানে ইউরোপের অনেক দেশে অনলাইনে কিন্তু আবেদন করে অনেক ভাই কিন্তু সফল হয়েছে এবং হচ্ছে।
আমিও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন। ইউরোপের বিভিন্ন দেশে যারা আপনারা অনলাইনে আবেদন করতে পারেন, তার মধ্যে কিন্তু আয়ারল্যান্ড, পোল্যান্ড, স্কটল্যান্ড, নরওয়ে, অস্ট্রেলিয়া এসব দেশে যদি আপনি আবেদন করতে পারেন, ভালো একটা রেসপন্স পান আর ইউরোপে একবার সেটেল হলে ইনশাল্লাহ আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। আপনি যদি কারো সাহায্য সহযোগিতা নিয়ে বিদেশে পাড়ি দিতে পারেন, অবশ্যই চেষ্টা করবেন তাদেরও নিয়ে যাওয়ার, কারণ আপনি কিন্তু অপরের সহযোগিতা কিন্তু আপনি উপরওয়ালা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করছে, অতএব আপনিও চেষ্টা করবেন যে তাদেরকেও সহযোগিতা করার জন্য। একে অপরে যদি সহযোগিতা করি আমরা, মন মানসিকতা যদি আমাদের ভালো থাকে, তবে আমাদের দেশের নামটা, আমাদের গ্রামের নামটা কিন্তু খুবই উজ্জ্বল হয়, এটা কিন্তু আমরা আনন্দিত হই। তো আজ এই পর্যন্তই, যে যেখান থেকে দেখছিলেন ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।